আজ বৃহস্পতিবার বাইশে চৈত্র দু সালের ছয়ই এপ্রিল কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে চৈত্র পূর্ণিমা এবং হনুমান জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হনুমান জয়ন্তী চৈত্র পূর্ণিমা এবং এই দিনই লক্ষ্মী পূজাও আপনারা করতে পারেন কুবের দেবের পূজাও করতে পারেন আর তাই এই বিশেষ দিনটিকে বছরেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনটিকে আপনারা কিভাবে নিজেদের সুখ শান্তি সমৃদ্ধিতে কাজে লাগাতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এই ভিডিওটিরই আই বাটনে কিন্তু আমরা লিঙ্কটি দিয়ে রাখলাম আর হনুমানজির যে মন্ত্রটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম নমা হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরু ফাট এটি একশো আটবার জপ করুন পারলে অন্তত সাতবার হনুমান চালিসা জপ করবেন শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে তাহলে দেখবেন দিনটি অভূতপূর্ব কাটবে পাললে হনুমানজির উদ্দেশ্য বলুন হে হনুমান জয় হনুমান জ্ঞানগুন সাগর জয় কপি সতিহ ল তলিত বল অঞ্জনী পুত্র পবন সুতনামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতে সঙ্গী ওম হোম হনুমতে নামা আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন জীবনযাপনের আশ্রয় নেবেন না বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা এটিও একশো আটবার জপ করে দিন শুরু করুন আর বৃহস্পতি গ্রহ কিন্তু বাইশে এপ্রিল রাশি পরিবর্তন করতে চলেছেন সে বিষয়েও কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশাল একটি ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে এই ভিডিওটি আই বাটনে আমরা লিঙ্কটি দিয়ে রেখেছি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের পুরোনো কোনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ আপনারা মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন যারা কম্পিটিটিভ কোনো স্পোর্টস বা গেমের সঙ্গে যুক্ত আছেন

দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি আপনাদের মিলতে পারে অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আপনাদের পরিবারের যারা সিনিয়র সিটিজেন তাদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে অনেক জ্ঞান পাবেন সেগুলো ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভবান হতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে ঝুঁকি গ্রহণ করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিং এর অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি নিজের মিজাজকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন কারণ রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না